আল্লাহর কাছে সবসময় মাফ চাও কষ্ট থেকে। এই দোয়াকে আল্লাহ খুব বেশি পছন্দ করেন, কিন্তু যখন আল্লাহ তাআলা তুমি তাওয়ার পরেও কোনো কষ্টে রাখেন তখন নাখোশ হইও না, নাখোশ হইও না, কারণ প্রতিটি কষ্ট তোমার জন্য বিশাল পুরস্কার নিয়ে আসবে। যত কষ্ট তত কষ্টের বিনিময়ে গুনাহ মাফ হতে থাকে, গুনাহ মাফ হতে থাকে। জ্বর হলে, মাথা ধরা হলে, মানুষে আপনাকে বকাবকি করলে, কষ্ট দিলে, কটু কথা বললে, আপনার প্রতি দুর্ব্যবহার করলে, সবগুলোর বিনিময়ে আপনার গুনাহ মাফ হয়ে যাচ্ছে। আমি হাদিসে এসেছে, আল্লাহ তাআলা যখন কোনো বান্দাকে মহব্বত করেন তখন আল্লাহ তাআলা তাকে কিছু কষ্ট দিয়ে তার গুনাহ মাফ করাই দেন। কারণ হচ্ছে যে অনেক সময় মহব্বতের লোকটা আমল ভালোই আছে কিন্তু আল্লাহ তাআলা তার অনেক উপরে নিতে চান, অনেক বড় পুরস্কার দিবেন কিন্তু তার আমল এখানে আছে ওখানে যায় নাই এখনো, তখন আল্লাহ তাআলা তার আমল তার বাড়ে না কিন্তু আল্লাহ তাকে বড় পুরস্কার দেওয়ার চিন্তা করেছেন, তখন আল্লাহ তাআলা তাকে কিছু কষ্ট মোকাবেলা করাই দেন। কষ্ট মোকাবেলা করাই দিয়ে যখন তার গুনাহ মাফ হয়ে যায় তখন সে এখানে উঠে যায়। কোন কোন হাদিসে এসেছে যাকে আল্লাহ যত বেশি মহব্বত করেন তত বেশি কষ্ট দেন। সবচেয়ে বেশি মহব্বত করেন আম্বিয়া কেরামকে, এই জন্য তাদের জীবনে পরীক্ষা সবচেয়ে বেশি আছে। সুম্মাল আমসাল ফাল আমসাল, এরপরে যত আল্লাহর কাছে লোক তত তার প্রতি পরীক্ষা নিরীক্ষা আসে, যত আল্লাহর মহব্বতের কম পরীক্ষা তত কম আসে। পরীক্ষা করতে করতে মোমেন, হাদিসে এসেছে, জমিনের মধ্যে হাঁটে তার আর কোনো গুনাহ বাকি নেই, সব শেষ হয়ে গেছে, এই অবস্থা সে আল্লাহর কাছে যায়। তো কাজেই আমরা যে কষ্টে পড়ে অধৈর্য হয়ে যাই, হাহুতাশ শুরু করে দেই, আল্লাহর বিরুদ্ধে মাঝে মধ্যে অভিযোগ করি, এত দোয়া করলাম মনে হয় যেন আল্লাহ তাআলা আমার দোয়াই শুনলেন না, কিন্তু আমরা বুঝলাম যে দোয়া কবুল করে আল্লাহ তাআলা আমার কষ্টের মধ্যে রেখে আমাকে কি শান দিতে চান আমরা সেটা মিস করে ফেললাম। কোন কোন রেওয়ায়েতে এসেছে, মানুষ যদি জানতো এই যে একটা কষ্ট তার উপরে এসেছিল এই কষ্টটা তার কত গুণা মাফ করে দিয়েছে, আল্লাহর কাছে শান কত বাড়িয়ে দিয়েছে, তাহলে সে এই যে কষ্ট যেন উঠে না যায় এই দোয়া করতো আল্লাহর কাছে। কিন্তু হাদিসে আবার বলে দিচ্ছি, হাদিসে নিষেধ করা হয়েছে কষ্ট পরীক্ষা আল্লাহর কাছে কেউ চাইও না, বলা মুসিবত। সবসময় পানা চাইবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল আফিয়া ফি দীনি ওয়া দুনিয়ায় ওয়া মালি ওয়া আহলি, সব কিছুর মধ্যে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন, হেফাজত করেন, মাফ করে দেন, আমাকে কষ্টে ফেলেন না, এটা কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন। কাজে কেউ কষ্ট চাইবেন না,